আসসালামু আলাইকুম। আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কেল্লা পাথর নামে একটা জায়গা আছে, স্থান আছে। এইটার এইটা থেকেও আরও সামনে পাহাড় আছে এবং পাহাড়ের সাথে ইন্ডিয়ার বর্ডার। তো আমরা সেই বর্ডারের দিকেই যাচ্ছি। কেল্লা পাথর নামে একটা
জায়গা আছে, স্থান আছে। এইটার এটা থেকে আরো সামনে পাহাড় আছে এবং পাহাড়ের সাথে ইন্ডিয়ার বর্ডার। তো আমরা সেই বর্ডারের দিকে যাচ্ছি। রাস্তা খুব উঁচু নিচু এবং গাছপালা বনের মধ্যে দিয়ে পরিবেশটা অনেক প্রতিকূল। এই যে এরকম দেখায় কিনা, খাড়া রাস্তা দিয়ে পাহাড়ের রাস্তা বেয়ে বেয়ে উপরে ওঠা আবার নিচে নামা, আসলে যাদের অভ্যাস নেই তারা খুব কষ্ট হবে আসা যাওয়া এদিকে। আর পাহাড়ে পরিবেশটা খুবই নিরিবিলি সুন্দর। আর একটা ফুল খুব বেশি দেখতে পাওয়া যাচ্ছে, এই ফুলটা অসম্ভব সুন্দর লাগে দেখতে। পরিবেশটা খুবই চমৎকার, নিরিবিলি, শুধু পাখিদের কিচিরমিচির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই, শুনশান নীরবতা। খুবই ভালো লাগার মতো একটা পরিবেশ, সেই সাথে একটু বিপজ্জনকও বটে। মানুষজন একদম নাই, আবার বাঁশের ঝাড়ও আছে পাহাড়ে। আমরা অনেকটা উপরে উঠেছিলাম, আবার নিচে নামলাম, আবার হয়তো বা উপরের দিকে ওঠা লাগবে। রাস্তা প্রতিকূল, মানে খালি পায়ে এভাবে হাঁটা আমরা কি এখন ইন্ডিয়ার ভিতরে অলরেডি? আল্লাহ, আমরা নাকি এখন ইন্ডিয়ার ভিতরে চলে আসছি অনেকখানি। যেহেতু অনেক ভিতরে চলে আসছি, তাই যে কোনো মুহূর্তে হয়তো ভিডিওটা বন্ধ করে দেওয়া লাগতে পারে, কারণ ভিডিও করতে সেটা দেখলে সমস্যা হবে। কোনগুলা রে তোকমা বলে? অরিজিনাল পাহাড়ি, আসলে পাহাড়ে সবকিছুই মজা। এই যে একটা বনফুল দেখতে অনেক সুন্দর, আসলে বনফুলটা আল্লাহর একটা কুদরত। আমরা কোনো কিছু না থাকলে ভিডিও টিডিও না করলে কিছু করবো না, কইবো যাইতো গা তোমরা বাঙালি যাইবো যাইতে গা কইবো, কিছু করবো না। কিন্তু ভিডিও করলে কিন্তু স্কোপ ধরবো, ইয়ে করতো বাইশ। কিন্তু আমরা কিছু করবো না, আমাদের বর্ডার আমি শান্ত আছে, কই বোঝা তোমার বাঙালি কই দিব কিছু করবো।
আচ্ছা ভিডিও ডিডিও দেখলে মাইন্ড করব এরপর থেকে আর কোনো ভিডিও করা যাবে না ভিডিও বন্ধ আমরা এখন যেদিকে যাচ্ছি ওদিকে আর ভিডিও করা যাবে না কোন চুপ